বংশের দ্বাদশ শতাব্দীর রাজা বল্লাল সেনের দুর্গের ধ্বংসাবশেষ। সেন সাম্রাজ্যের অন্যতম রাজা বিজয় সেনের পুত্র বল্লাল সেন। প্রতিপত্তিশালী রাজা বল্লাল সেনের রাজত্বকাল 1158 থেকে 1179, তাই সেন বংশের ধ্বংসাবশেষের নামকরণ করা হয় বল্লাল ঢিপি। শিয়ালদহ থেকে কৃষ্ণনগর হয়ে মায়াপুর, অথবা হাওড়া থেকে নবদ্বীপ হয়ে গঙ্গা পেরিয়ে মায়াপুর, মায়াপুর থেকে 5 কিলোমিটার দূরে বামুনপুকুর, এখানেই অবস্থিত বল্লাল ঢিপি। মূল গেট থেকে সিঁড়ি উঠে যাচ্ছে ঢিপির উপর। ঢিপির উপর উঠলে দেখা যাবে বল্লাল সেনের রাজত্বের ধ্বংসাবশেষ, যেখানে রয়েছে দ্বাদশ শতাব্দীর পুরাতাত্ত্বিক নজির। 1304 বর্গফুট জায়গা জুড়ে অবস্থিত বল্লাল ঢিপির চারিদিকে রয়েছে ইটের প্রাচীর, যা আজ ধ্বংসপ্রাপ্ত। বল্লাল ঢিপি তৈরি পোড়ামাটির ইট, বালি ও চুন দিয়ে। এই সিঁড়ি দিয়ে নেমে গেলে দুপাশে পড়বে উঁচু ইটের দেওয়াল। এই পথ বেরিয়ে যাচ্ছে ঢিপির পিছনের দিকে। বল্লাল ঢিপি প্রতিষ্ঠা হয় অষ্টম ও নবম শতক জুড়ে। দ্বাদশ শতকে পুনর্নির্মাণ হয় বল্লাল ঢিপি। শোনা যায় দ্বাদশ শতকে এক বিশাল দেবালয়ের রূপ পায় বল্লাল ঢিপি। সেন বংশের একমাত্র মূল্যবান জিনিস হিসেবে ঢিপিতে রয়েছে এক পাথরের তৈরি কুমিরের মাথা। পুরাতাত্ত্বিকদের ধারণা এটি ছিল সম্ভবত জল নিকাশি ব্যবস্থা। বল্লাল ঢিপির ঐতিহাসিক গুরুত্ব উপলব্ধি করে 1970 সালে এই স্থান অধিগ্রহণ করে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। 1982 থেকে 83 এবং 1988 থেকে 89 দুদফায় চলে খনন কার্য। খননের ফলে উঠে আসে দ্বাদশ শতকের পোড়ামাটির মানুষ ও প্রাণী মূর্তি, তামার বাসনপত্র ও নানা মূল্যবান সামগ্রী, যা সযত্নে রাখা আছে কলকাতা মিউজিয়ামে। এভাবেই সেন বংশের রাজত্বের সাক্ষ্য প্রমাণ বহন করে চলেছে বল্লাল ঢিপি।